আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে ভোলার বোরহানউদ্দিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম জানান, শুক্রবার বিকেলে উপজেলার কাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন হাসননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হাসননগর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় 5 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গজারিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানা অফিসার ইনচার্জ রইসউদ্দিন। তিনি এ সময় জানান, উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের 5 সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও পিকআপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র। আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা ডাকাতি প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে বলেও জানান অফিসার ইনচার্জ। ১০/৯/২০২১ তারিখ আমার নেতৃত্বে, আমার সাথে আমাদের ইন্সপেক্টর অপারেশন সহ অন্যান্য অফিসার ফোর্স নিয়ে আমরা বিশেষ অভিযান ডিউটি কালীন আমরা রাত 2:30টার দিকে যখন পাখির মোড় ছিলাম ঢাকা থেকে মহাসড়কে পাখির মোড় থাকা অবস্থায় আমরা একটা ইনফরমেশন পাই, একটা গোপন সংবাদ পাই যে গজারিয়া থানাধীন উত্তর শাহপুর এলাকায় কতিপয় ডাকাত, তাদের সাথে পিক আপ আছে এবং ট্রাক আছে, সেগুলি নিয়ে তারা সমবেত হয়েছে কয়েকটা ডাকাতি করে। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি অন্যান্য অফিসার ফোর্স সহ দ্রুত উত্তর শাহপুর জনৈক রবিউলের বাড়ির কাছাকাছি যাওয়ার মাত্রই পাকা রাস্তায় আমরা দুইটা ট্রাক দেখি এবং আমাদের পুলিশের গাড়ি দেখার সাথে সাথে সেই ট্রাকে থাকা 8-10 জন ডাকাত, তারা সাথে ওই রাস্তার পাশেই যে খাল আছে সেই খালে তারা লাভ দেয়। তো লাভ দিলে আমাদের পুলিশ সদস্যরাও তাকে ধরার জন্য সেই পানিতে লাভ দেয়, লাভ দিয়ে তাদের মধ্যে থেকে 5 জনকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালায় যায়। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবশেষে নিরসন হতে যাচ্ছে বীরকান্দি উত্তরপাড়া গ্রামের একটি সড়ক নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীর দীর্ঘদিনের দ্বন্দ্বের। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন সরজমিনে গিয়ে এই দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয়রা জানায়, বীরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসার মধ্য দিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি বন্ধ করে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, মাদ্রাসার নিরাপত্তা চিন্তা করেই তারা এ ব্যবস্থা নিয়েছেন, কিন্তু গ্রামবাসীদের দাবি, তাদের দীর্ঘদিনের চলাচলের সড়কটি মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধ করে দেয়ায় বিকল্প সড়ক দিয়ে চলাচলের বিঘ্ন ঘটছে, ফলে দুই পক্ষের মধ্যে এই বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন জানতে পেরে সরজমিনে পরিদর্শন করেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ। শুক্রবার সকালে শহরের লালদীঘি পারস্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে জেলার 299টি ঘট ও প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিৎ দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ট্রাস্টে বাবু শর্মা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাস, রামু পূজা কমিটির আহ্বায়ক তপন মল্লিক সহ জেলা ও উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।